আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? পাইপালের অফিশিয়াল আপডেট ভিডিওতে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আগে যখন আপডেট শুরু হয়েছিল তখন কিন্তু পাইপাল অ্যাপসে প্রবেশ করলে সরি টু কিপ ই ওয়েটিং এই লেখাটা আসতো, এখন কিন্তু এই লেখাটা আসবে না, ঠিক আছে? সো আমরা পাইপাল অ্যাপসে যদি প্রবেশ করি, এখন কিন্তু ফুলি অল আপডেট কমপ্লিটেড হয়ে গেছে। ওকে, এখন আপনারা $5 ডিপোজিট করে যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন তারা কিন্তু এখানে অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো বেশি কথা না বলে আমরা পাইপাল অ্যাপসে প্রবেশ করব, ঠিক আছে? আপনারা যখন $5 ডিপোজিট করবেন তখন ডান পাশে এই কার্ডে ক্লিক করলে নিউ কার্ড অপশন আসবে, তখন আপনারা নিউ কার্ড নিতে পারবেন। ওকে, তবে $5 আপনাদের ডিপোজিট করতেই হবে, বাইন্যান্স থেকেই করেন আর হচ্ছে ডিলার থেকেই করেন, করতে হবে, ঠিক আছে? তো গাইস, আমরা চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড ফোনের পাইপাল অ্যাপসে। তো এটা যারা আছে পাইপাল অ্যাপসটি গাইস ই করেননি, প্লে স্টোরে থেকে আপডেট করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য বেটার হবে। আর এই যে আমরা কিন্তু পাইপাল অ্যাপস অলরেডি চলে এসেছি গাইস, দেখতে পাচ্ছেন এখানে কোনো লেখা নেই আপডেট, ঠিক আছে? ফুললি আপডেট কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমি $5 টপ আপ করেছি, ঠিক আছে? এবং আমার এটা ফেল আসছে, কেন ফেল আসছে আমি এটাও জানিয়ে দিব। অনেকের ফেল আসতে পারে, হয়তো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, ডলার লোড করেছেন, ফেল আসছে, ঠিক আছে? এটার কারণ আমি বলে দিব। আর অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমি কার্ড নিতে চাই কিন্তু আমি যে আমার তো ভোটার আইডি কার্ড নেই, ঠিক আছে? তো আমার ভোটার আইডি কার্ড আছে কিন্তু স্মার্ট কার্ড নেই, আমি কি কার্ড নিতে পারবো? আমার প্রোফাইল কি ভেরিফিকেশন হবে? আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু আপনার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হবে না, প্রোফাইল আপনি কার্ড নিতে পারবেন না, ঠিক আছে? আপনার স্মার্ট কার্ড থাকতে হবে অথবা পাসপোর্ট অথবা আছে ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড যদি আপনার ফ্যামিলির বা পরিবারের আশেপাশে কারো থাকে স্মার্ট কার্ড, তার কার্ড দিয়ে আপনি করতে পারবেন, কিন্তু তার ফেস লাগবে, ঠিক আছে? তাছাড়া কখনোই সম্ভব নয়। আমার স্মার্ট কার্ড ছিল না, আমি কিন্তু অন্য কারো স্মার্ট কার্ড ইউজ করে অ্যাকাউন্ট খুলেছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যারা হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলবেন, এই যে কার্ড $5 ডিপোজিট করার পর এইখানে ডান পাশে কার্ডে ক্লিক করবেন, ঠিক আছে? কার্ডে ক্লিক করার পর এইখানে আপনাদের একটা অপশন আসবে, কার্ড অপশন চলে আসবে এইভাবে, ঠিক আছে? কার্ডের মতো একটা অপশন থাকবে, আপনারা ঘরের মতো ক্লিক এখানে ক্লিক করলে কার্ডটি আপনি নিতে পারবেন, যেই কালারের কার্ড আপনার প্রয়োজন পছন্দ হয় সেই ধরনের কার্ড আপনি নিতে পারবেন, ঠিক আছে? তারপর ভাই অনেকে প্রশ্ন করছেন যে ভাই আমার যেই নাম্বারটা দিয়ে আমি এই পাইপাল অ্যাকাউন্টটি খুলেছি আমার সেই নাম্বারে কি বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে? এমন কোনো নিয়ম নাই যে আপনার সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে? আপনি যে নাম্বারে বিকাশ লেনদেন করবেন সেই নাম্বারে বিকাশ রাখবেন, আর পাইপাল যে নাম্বার দিয়ে খুলবেন সেটা আপনি যাতে ইউজ করেন ফোনে থাকে এরকম একটি অ্যাক্টিভ নাম্বার হলেই হবে, ঠিক আছে? আপনার বিকাশ না থাকলেও চলবে। আর এখানে টপ আপ করতে হলে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? আর কাউকে ডলার সেন্ড করলে এখানে ক্লিক করতে হবে। আমার থেকে যদি কেউ $5 নেন তাহলে আমি সেন্ডে ক্লিক করব। ওকে, এই সেন্ডে ক্লিক করব, আপনার ফোন নাম্বার দিবেন, আপনার পাইপালের ইউজ ফোন নাম্বার দিবেন, এবং আচ্ছা আপনার ইন্টারন্যাশনালি বাইন্যান্স পেআইডি দিলেও, ঠিক আছে, আমি ট্রান্সফার করে দিতে পারবো। এখানে ধরেন আমি পাইপালে ক্লিক করলাম, ব্যাস এখানে আপনার ফোন নাম্বারটা পেস্ট করে দিব আমি, ঠিক আছে? এখানে পেস্ট করে দিয়ে তারপর হচ্ছে মনে করেন এখানে কন্টিনিউ ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে ডলার চলে যাবে, ঠিক আছে? যে কোনো কারো অ্যাকাউন্টে এভাবে ডলার দিতে হয়। আর এখানে মনে করেন বাইন্যান্স থেকে আপনার যদি ডলার লাগে ইনশাল্লাহ আমি ডলার দিতে পারবো, আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন, ঠিক আছে? আর যদি আপনি নিজে নিজে টপ আপ করতে চান তাহলে হচ্ছে অবশ্যই আপনার বাইন্যান্স থাকতে হবে, ঠিক আছে? আপনি নিজে নিজে টপ আপ করতে চাইলে এই টপ আপে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, ক্যাশ, ডেবিট কার্ড, ভাউচার, ঠিক আছে, বাইন্যান্স অপশন। তো যাই হোক, আমার আসলে অ্যাপসটা থেকে বের হয়ে গেছে, কেটে গেছে, আর ভিডিওটা লং করবো না। এই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, অবশ্যই সলভ করার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ গাইস, আল্লাহ হাফেজ।